আজ আমরা দেখতে চলেছি 2008 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হল দ্য স্পাইডারওয়েব ক্রনিকলস। এটি মূলত একটি ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি, যেখানে হঠাৎ করে একটি সাধারণ ছেলে তার বাড়ির ভেতরেই পুরনো একটি বই খুঁজে পায়, আর ঘটনাক্রমে সেই বইটির মাধ্যমে ছেলেটি চলে যায় পৃথিবীর বাহিরের এক অন্যরকম দুনিয়ায়, যেখানে সবকিছু একদম স্বপ্নের মতো ছিল। এরপর সেই ছেলেটির সাথে একের পর এক যেই সকল মজার ঘটনা ঘটে সেটা দেখলে আপনাদেরও মন ভালো হয়ে যাবে। তাহলে চলুন ঘুরে আসা যাক পৃথিবীর বাহিরের অন্যরকম এক স্বপ্নের দুনিয়ায়। তো গল্পটি শুরু হয় একটি ল্যাবের মধ্যে, যেখানে একজন ব্যক্তি ছোট ছোট কয়েকটি প্রাণীর উপরে এক্সপেরিমেন্ট করছিল, আর এই ব্যক্তির নাম হল আর্থার স্পাইডারউইক। সে ছিল একজন ফিল্ড গাইড, যার প্রধান কাজ হল প্রকৃতিতে থাকা বিভিন্ন প্রাণীদের উপর রিসার্চ করে সেই প্রাণীগুলো সম্পর্কে বই লেখা। তবে আর্থার এবার এমন একটি প্রাণী সম্পর্কে বই লিখছে যেটা কিনা ছোট হলেও একদম মানুষের মতোই দেখতে ছিল, এমনকি পেছনে তাদের প্রজাপতির মতো দুটো ডানা আছে, অর্থাৎ এগুলো হলো ছোট ছোট পরী, যাদের সম্পর্কে আমরা মূলত রূপকথার গল্পে শুনে থাকি। আর আর্থার বাস্তবেও এই প্রাণীগুলোর অস্তিত্ব খুঁজে পেয়েছে, তাই সে এই পরীদের সম্পর্কে একটি বই তৈরি করে বইটির উপরে সে সিল মেরে দেয়। কিন্তু বইটিতে সিল মেরে দেওয়ার সাথে সাথেই সেখানে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে। তার ল্যাবে থাকা সমস্ত জিনিসপত্র নড়তে শুরু করে, এমনকি সেই সিলের সাথে সাথে তার বাড়ি এবং আশেপাশের সবকিছুতেও সিল লেগে যায়। এ ঘটনার পর প্রায় 80 বছর পার হয়ে যায়, আর এতগুলো বছর ধরে এই বাড়িটি পরিত্যক্ত অবস্থাতেই পড়েছিল। তবে হঠাৎ করে আজকে এখানে একটি পরিবার আসে, আর আজ থেকে তারা এই বাড়িটিতে থাকবে। তারা ছিল মোট 4 জন সদস্য, যাদের মধ্যে 2 জন যমজ ভাই জ্যারেড এবং সিমন, আর তাদের একমাত্র বড় বোন ম্যালোরি এবং তাদের মা হল হ্যালেন। আসলে এই বাড়িতে আর্থার নামক যেই ব্যক্তিটি ছিল সে ছিল হ্যালেনের নানা, আর হ্যালেন যেহেতু তাদের পরিবারের একমাত্র বংশধর, তাই তাদের পৈতৃক সম্পত্তি শেষ পর্যন্ত সে পেয়েছে, যার ফলে সে তার বাচ্চাদেরকে নিয়ে এই বাড়িতে থাকতে এসেছে। তবে তাদের সঙ্গে তার হাজবেন্ড ছিল না, আসলে কয়েক বছর আগে তার হাজবেন্ডের সঙ্গে তার ডিভোর্স হয়েছে, তাই সে এখন তার বাচ্চাদের সঙ্গে একাই থাকে। তবে এই নতুন বাড়িতে শিফট হওয়ার ফলে তারা সবাই খুশি ছিল, একমাত্র জ্যারেড ছাড়া, কারণ জ্যারেড তার বাবার সঙ্গে থাকতে চাইছিল, কিন্তু তার মা তাকে তাদের সঙ্গে জোর করে এখানে নিয়ে এসেছে, তাই সে তাদের সবার সঙ্গে রাগ দেখাচ্ছিল। কিন্তু তারা কেউই তাকে পাত্তা না দিয়ে বাড়ির ভেতরে চলে যায়, তাই জ্যারেডের আরও বেশি রাগ হয়। সে তখন একটি লাকড়ির সাহায্যে তাদের গাড়ির মধ্যে বাড়ি দিতে থাকে, তবে এ সময় তাকে দূর থেকে কেউ একজন দেখছিল। এরপর বাধ্য হয়ে জ্যারেড বাড়ির ভেতরে চলে যায়, আর সে তার ভাই সিমনের সঙ্গে তার জিনিসপত্রগুলো গোছাতে শুরু করে। কিন্তু জিনিসপত্র গোছানোর সময় জ্যারেড একটি জিনিস লক্ষ্য করে, সে দেখতে পায় যে এই বাড়িটির জানালাগুলোর কাছে লবণ দেয়া আছে, এমনকি তারা বাড়িটির বিভিন্ন দেয়ালের মধ্যেও লবণ দেখতে পায়, যেটা তাদের কাছে অনেক অদ্ভুত লাগে। এরপর জ্যারেড এখানে তার ভাই সাইমনকে একটি ছবি দেখিয়ে বলে, তুমি কি জানো এই বাড়িটি যা ছিল, অর্থাৎ আমাদের মায়ের নানা আর্থার স্পাইডারউইক, সে অনেক অদ্ভুত একজন মানুষ ছিল, আর তার মৃত্যুও নাকি অনেক অদ্ভুতভাবেই হয়েছে, কারণ সবার ধারণা হল কেউ নাকি তাকে এই বাড়ির মধ্যেই মেরে ফেলেছিল। তবে তার মৃত্যুর পরে তার মেয়ে নাকি পাগল হয়ে যায়, কারণ সে সবসময় একটি কথাই বলতো, সে বলতো যে তার বাবাকে নাকি পরীরা তুলে নিয়ে গিয়েছে, তাই তখন তার মেয়ে লুসেন্ডাকে পাগলা গারোতেই নিয়ে যাওয়া হয়। এরপর রাতের বেলা তারা সবাই যখন ডিনার করতে যায়, তখন ম্যালোরি লক্ষ্য করে যে এই বাড়িটির মধ্যে প্রচুর পরিমাণে মধু এবং টমেটো সস রয়েছে, এমনকি তারা এটাও লক্ষ্য করে যে তাদের এখানে আসার পর থেকে তাদের অনেক জিনিসপত্র গায়েব হয়ে যাচ্ছে, অর্থাৎ তারা কোনো জায়গাতে কোনো জিনিস রাখলে সেটা আর পরবর্তীতে খুঁজে পাচ্ছে না। আর ম্যালোরি এখানে তার প্রয়োজনীয় কিছু জিনিস খুঁজছিল, যেগুলো সে কোথাও খুঁজে পাচ্ছে না, তাই তার কাছে মনে হয় যে তার জিনিসগুলো হয়তো জ্যারেডই সরিয়েছে, কারণ জ্যারেড ছিল অনেক দুষ্ট প্রকৃতির, তাই সে ছাড়া এই কাজ আর কেউ করবে না, তাই সে জ্যারেডের উপর সমস্ত দোষ চাপিয়ে দেয়। কিন্তু ঠিক তখনই জ্যারেডকে তার বাবা ফোন করে, আসলে কালকে জ্যারেডকে তার বাবার নিতে আসার কথা ছিল, কিন্তু তার বাবা তাকে জানায় যে তার নাকি কালকে জরুরি একটি কাজ আছে, তাই সে কালকে জ্যারেডকে নিতে আসবে না। জ্যারেডের এতে প্রচণ্ড মন খারাপ হয়, তাই সে তখন মন খারাপ করে তার রুমে চলে যাচ্ছিল, কিন্তু রুমে যাওয়ার সময় সে ফ্লোরে এবং দেয়ালে কারো হাঁটার শব্দ শুনতে পায়, তাই জ্যারেড তখন বিষয়টি বোঝার জন্য সেখানকার দেয়ালে নক করে, আর অদ্ভুতভাবে দেয়ালের অপর পাশ থেকেও কেউ তাকে নক করছিল। জ্যারেড এতে কিছুটা ভয় পেয়ে যায়, তাই সে সেখানে লম্বা একটি ঝাড়ু নিয়ে আসে, আর সে সেই ঝাড়ুটির মাধ্যমে সেই দেয়ালটিকে ফুটো করে দেয়, এটা চেক করার জন্য যে দেয়ালের ভেতরে কে আছে। কিন্তু এখানে তার দেয়ালের মধ্যে ফুটো করার সঙ্গে সঙ্গেই সেই জিনিসটি সেখান থেকে দৌড়তে শুরু করে,
তাই জ্যারেডও তখন অনবরত দেয়ালের মধ্যে ফুটো করতে থাকে। এদিকে এসব কিছু শব্দ শুনতে পেয়ে সেখানেই জ্যারেডের মা হেলেন চলে আসে, আর জ্যারেডকে এমনটা করতে দেখে তার প্রচণ্ড রাগ হয়। সে তখন জ্যারেডকে বলে, অনেক হয়েছে, তুমি রাগ করে জিনিসপত্র ভাঙচুর করা কবে বন্ধ করবে? তোমার এসব ছেলে মানুষই আমার একদমই ভালো লাগছে না। এদিকে তাদের কথোপকথন শুনতে পেয়ে সেখানে ম্যালোরি এবং সিমনও চলে আসে, আর হেলেন তখন তাদের তিন ভাই বোনকে পুরো বাড়িটি পরিষ্কার করতে বলে সে সেখান থেকে চলে যায়। আর তার চলে যাওয়ার পর জ্যারেড তার ভাই বোনকে সেই প্রাণীটির কথা বলে যেটা তাদের দেয়ালের পেছনে রয়েছে। ম্যালোরিও তখন এখানে জ্যারেডের কথা মতো বিষয়টি চেক করতে যায়, কিন্তু যখনই সে সেই ঝাড়ুটি দিয়ে দেয়ালের মধ্যে নক করে ঠিক তখনই সেখানকার দেয়ালটি ভেঙে পড়ে যায়। এরপর তারা তিন ভাই বোন দেখতে পায় যে দেয়ালের পেছনে তাদের সেই সমস্ত জিনিসগুলো রয়েছে যেগুলো তারা খুঁজে পাচ্ছিল না। এতে তারা তিনজনই অনেক অবাক হয়ে যায়, কারণ তাদের এই সমস্ত জিনিসগুলোকে দেয়ালের পেছনে কে নিয়ে আসলো? তবে ম্যালোরি মনে করে যে জ্যারেডি হয়তো তাদের এই জিনিসপত্র দেয়ালের পেছনে লুকিয়েছে, কারণ এই বাড়িতে এসে সে বেশি খুশি ছিল না, তাই সে হয়তো সকলের উপর প্রতিশোধ নেওয়ার জন্য এমনটা করছে, যার ফলে ম্যালোরি এবং সিমন তার সঙ্গে রাগ করে এখান থেকে চলে যায়। জ্যারেডের এতে প্রচণ্ড মন খারাপ হয়, কারণ জ্যারেড এমনটা করেনি। এরপর জ্যারেড সেই জায়গাটি চেক করতে যায় যেখানে তাদের জিনিসপত্রগুলো রয়েছে। তো সেই জিনিসগুলোর কাছে এসে জ্যারেড বুঝতে পারে যে এটা হলো একটি ডাম্প ওয়েটার, যেটার মাধ্যমে যে কোনো জিনিসপত্রকে উপর থেকে নিচে নিয়ে আসা হয়। জ্যারেড তখন এই ডাম্প ওয়েটারটিকে ক্লিন করে, এরপর সে সেখানে একটি চাবি খুঁজে পায়। এবার সে তখন কোনো কিছু চিন্তা না করে সেই চাবিটি নিয়ে ডাম্প ওয়েটারের মধ্যে বসে উপরে চলে যায়, আর সেখানে সে ছোট্ট একটি দরজা দেখতে পায়। এরপর জ্যারেড যখন সেই দরজাটি দিয়ে ভেতরে প্রবেশ করে তখন সে দেখতে পায় যে এটা হলো একটি ল্যাব। আসলে এটা ছিল সেই ল্যাব যেখানে আর্থার স্পাইডারউইক রিসার্চ করত। তো জ্যারেড এখানে একটি সিন্দুক দেখতে পায়। এরপর তার কাছে যেই চাবিটি ছিল সেই চাবিটি দিয়ে খুব সহজেই সে সিন্দুকের তালা খুলে ফেলে। এরপর সে সেই সিন্দুকটির মধ্যে কাপড় দিয়ে পেঁচানো একটি বই দেখতে পায়। আসলে এটা হলো সেই বই যে বইটির মধ্যে আর্থার সিল মেরে দিয়েছিল, আর বইটির উপরে লেখা ছিল বইটি যেন কেউ না খোলে। কিন্তু তারপরও জ্যারেড যখন এখানে বইটি খুলতেই যাচ্ছিল ঠিক তখনই সে পেছন থেকে একটি আওয়াজ পায়। এরপর সে পেছনে ঘুরে তাকালে সেখানে একটি লেখা দেখতে পায় যেখানে লেখা ছিল, এখান থেকে চলে যাও জ্যারেড। এরপর সেখানে জ্যারেডের টর্চটি ঘুরতে শুরু করে। জ্যারেড এতে অনেক ভয় পেয়ে যায়, আর সে তাড়াতাড়ি করে কোনো মতে সেখান থেকে নিচে চলে আসে। এরপর সে সোজা চলে যায় তার ভাই সিমনের কাছে, আর সে সিমনকে ঘুম থেকে জাগিয়ে বলে, তুমি তাড়াতাড়ি আমার সাথে চলো, উপরে আমি একটি গোপন রুম খুঁজে পেয়েছি। কিন্তু সিমনের কাছে মনে হয় জ্যারেড হয়তো মিথ্যে বলছে, অথবা সে হয়তো স্বপ্ন দেখেছে, তাই সিমন এখানে জ্যারেডকেও তার সঙ্গে ঘুমিয়ে পড়তে বলে। যদিও জ্যারেড তার সঙ্গে শুয়ে পড়েছিল কিন্তু তার কিছুতেই ঘুম আসছিল না। তবে সেই ল্যাবটি থেকে আসার সময় জ্যারেড তার সঙ্গে সেই বইটিও এনেছিল যেটা সে সেই সিন্দুকের মধ্যে খুঁজে পেয়েছিল। এবার জ্যারেড তার বিছানায় বসে বইটির মধ্যে থাকা ওয়ার্নিং নোটটি পড়তে শুরু করে যেখানে লেখা ছিল, এই বইটিকে কখনোই পড়ো না, এতে তোমার জীবনের ঝুঁকি রয়েছে। এটা পড়ে তো জ্যারেডের বইটির উপরে ইন্টারেস্ট আরও বেশি বেড়ে যায়। সে তখন সঙ্গে সঙ্গে বইটির উপরে থাকা সিলটি খুলে ফেলে, যার ফলে 80 বছর আগে বাড়িটির মধ্যে যেই সিলটি লেগেছিল সেটাও সঙ্গে সঙ্গে খুলে যায়। আসলে এতগুলো বছর ধরে এই বাড়িটির চারিদিকে একটি ম্যাজিক্যাল সুরক্ষিত দেয়াল ছিল যেটা আজকে বইটির সিল খোলার সাথে সাথে নষ্ট হয়ে গিয়েছে। এদিকে জ্যারেড তার রুমের মধ্যে অদ্ভুত কিছু আওয়াজ পাচ্ছিল, তাই সে তখন সেখানে থাকে একটি বক্সের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে, আর সে সেখানে বসেই বইটি পড়তে শুরু করে যেখানে লেখা ছিল, আমাদের এই পৃথিবী রহস্যে ঘেরা, আর পৃথিবীতে এমন কিছু প্রাণী রয়েছে যেগুলোকে আমরা দেখতে পাই না, খালি চোখে তারা আমাদের কাছে কখনোই ধরা দেয় না, কিন্তু তাদেরকে দেখার জন্য বিশেষ কিছু উপায় আছে, আর এই সমস্ত প্রাণীদের মধ্যে একটি প্রাণী হল পরী। পৃথিবীতে পরীদেরও অস্তিত্ব রয়েছে যেটা হয়তো মানুষ বিশ্বাস করতে চায় না, তবে তাদেরকেও আমরা বিশেষ কোনো উপায়ে দেখতে পারি, কিন্তু এই পরীরা কখনোই এটা চায় না যে মানুষ তাদেরকে দেখে ফেলুক অথবা মানুষ তাদের সম্পর্কে জানুক। এছাড়াও আমাদের আশেপাশে অনেক প্রকার ম্যাজিক্যাল প্রাণীরা আছে যারা কিনা তাদের জাদুর মাধ্যমে আমাদের কাছ থেকে লুকিয়ে থাকে, তবে তাদেরও একটি আলাদা জগৎ রয়েছে যেটা সম্পর্কে আমরা জানি না। তবে এই বইটির মাধ্যমে মানুষ চাইলে সেই সমস্ত প্রাণী এবং তাদের মধ্যকার পর্দা সরিয়ে ফেলতে পারবে, ফলে মানুষ তখন সেই সমস্ত প্রাণীদেরকে দেখতে পারবে, সেই সমস্ত প্রাণীদের দুনিয়ার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলতে পারবে যেটা বাকি মানুষেরা কখনোই দেখতে পায় না। তবে একবার যদি কোনো মানুষ সেই সমস্ত প্রাণীদের মধ্যকার পর্দা সরিয়ে ফেলতে পারে তখন তার কাছে পুরো দুনিয়ার সৌন্দর্যই বদলে যাবে।
তবে হাজার বছর ধরে মানুষের কাছে এই সত্যটা গোপন থেকেছে। কিন্তু একসময় আমি এই শক্তিটি অর্জন করতে পেরেছিলাম আর ওই সকল প্রাণীদের বিশ্বাস অর্জন করতে পেরেছিলাম, যার ফলে খুব অল্প সময়ের মধ্যে তারা সবাই হয়ে ওঠে আমার বন্ধু। তাদের মাধ্যমে আমার পুরো দুনিয়াটাই বদলে যায়। তবে অবশ্যই এই বইটি সম্পর্কে আপনাকে সাবধান থাকতে হবে, কারণ ওই সকল প্রাণীদের অনেক প্রজাতি রয়েছে যারা সবাই ভালো নয়, আর তাদের মধ্যে একটি প্রাণী হচ্ছে মূলগরত, যার কিনা হল তাদের সকলের লিডার, আর সে ডার্ক ফোর্সকে নিজের কবজায় নিতে চায়। তাদের জগৎটাও হল মানুষের জগৎ থেকে সম্পূর্ণ আলাদা। তাই আমি যত বেশি তাদের সম্পর্কে জানতে পেরেছি ততই আমার আপনজনদের ক্ষতি হয়েছে এবং সেই প্রাণীগুলো আমারও অনেক ক্ষতি করার চেষ্টা করেছে। তবে আমার এই বইটিতে লেখা তথ্যগুলো অনেক পাওয়ারফুল, তাই অবশ্যই বইটিতে লেখা প্রত্যেকটি তথ্য সঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে, তা না হলে যে কোনো সময় বিপদ ঘটতে পারে। তো জ্যারেড এখানে খুব মনোযোগ দিয়ে বইটি পড়ছিল, কিন্তু ঠিক তখনই সে ম্যালোরির চিৎকারের আওয়াজ শুনতে পায়। এতে সে একদম চমকে ওঠে। এরপর সে এবং তার ভাই সিমন যখন ম্যালোরির রুমে যায়, তখন সেখানে তাদের মাও ছিল। আসলে ম্যালোরি যখন ঘুমিয়েছিল তখন তার চুলগুলো কেউ খাটের সঙ্গে বেঁধে দিয়েছে, কিন্তু সকলের ধারণা ছিল জ্যারেডি হয়তো এই কাজ করেছে, তাই তার মাও এখানে জ্যারেডকে বকা দিচ্ছিল। কিন্তু এখানে জ্যারেডের ভাই সিমন বলে, না না, জ্যারেড আপুর চুল বাঁধেনি, জ্যারেড তো রুমে বসে বই পড়ছিল। এবার পরের দিন সকালবেলা ম্যালোরি তার ভাই সিমনকে তলোয়ারবাজি শেখাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে জ্যারেড আসে আর সে এখানে মাশরুম দিয়ে তৈরি একটি বর্ডার পার করে। এরপর সে তাদেরকে সেই বইটির মধ্যে একটি ছবি দেখিয়ে বলে, এই দেখো আপু, গতকাল রাতে তোমার চুলেই প্রাণীটি বেঁধেছে, আর এই প্রাণীগুলো আমাদের আশেপাশেই লুকিয়ে থাকে, তবে আমরা তাদেরকে দেখতে পাই না। তুমি আসলে এই প্রাণীটির বাসা ভেঙে দিয়েছ, তাই সে রাগ করে তোমার চুল বেঁধে দিয়েছে। আর আপু, তোমার মনে আছে যে গতকালকে তুমি বাড়িতে অনেকগুলো মধু দেখতে পেয়েছিলে? আসলে এই প্রাণীটি মধু খেতে অনেক পছন্দ করে, তাই আমাদের বাড়ির মধ্যে এত মধু। কিন্তু ম্যালোরি এবং সিমন তার কোনো কথাতেই বিশ্বাস করে না, বরং তারা দুজনই তখন বাড়ির ভেতরে চলে যায়। কিন্তু ঠিক এমন সময় একটি অদৃশ্য জিনিস জ্যারেডের দিকে এগিয়ে যেতে থাকে। জ্যারেড এতে কিছুটা ঘাবড়ে যায় আর সে সেই মাশরুম দিয়ে তৈরি বর্ডারটির ভেতরে চলে আসে, যার ফলে সেই অদৃশ্য জিনিসটি বর্ডারটির ভেতরে আসতে পারে না। এদিকে জ্যারেড সেখান থেকে দৌড়ে চলে যায়, আর তার কাছে মনে হচ্ছিল যে সেই প্রাণীটির ঘর ভেঙে দেওয়ার কারণে সেই প্রাণীটি তাদের উপরে আক্রমণ করতে চাইছে। তাই জ্যারেড তখন পুরনো কিছু জিনিসপত্রের সাহায্যে তার বাড়ির ভেতরে ছোট্ট একটি ঘর বানিয়ে দেয়, আর সে একটি ক্র্যাকারের মধ্যে অনেক বেশি পরিমাণে মধু লাগিয়ে সেটা সে সেই ঘরের মধ্যে রেখে দেয়। এরপর সে সেখানে দাঁড়িয়ে বলতে থাকে, যদি আমার আশেপাশে কেউ থেকে থাকো তাহলে এখানে চলে এসো, আমি তোমার ঘর ঠিক করে দিয়েছি আর তোমার জন্য কয়েকটি উপহারও রেখেছি, এগুলো আমি আমার পক্ষ থেকে তোমাকে দিতে চাই। এই বলেই জ্যারেড সেখানে অপেক্ষা করতে থাকে। কিন্তু অনেক সময় পার হয়ে গেলে জ্যারেড সেখানে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে, আর যখন তার ঘুম ভাঙে তখন সে তার তৈরি সেই ঘরটি চেক করতে যায়, আর সে সেখানে দেখতে পায় যে সেখান থেকে মধু এবং কয়েকটি ক্র্যাকার গায়েব হয়ে গিয়েছে, আর ঘরটির নিচেই ক্র্যাকারের গুঁড়ো পড়ে আছে, অর্থাৎ কেউ এখানে এসে ক্র্যাকারগুলো খেয়েছে। এরপর জ্যারেড তখন সেই ক্র্যাকারের গুঁড়োগুলোর পিছু করতে থাকে, আর কিছুক্ষণ পরেই সে পুরনো কিছু কৌটার পেছনে ছোট্ট একটি ইঁদুরের মতো প্রাণী দেখতে পায়, যে কিনা অনেক মজা করে সেখানে ক্র্যাকার খাচ্ছিল। এমনকি এই প্রাণীটিও এখানে ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু জ্যারেড তখন সেখানে বলতে থাকে, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি আমার সামনে আসতে পারো। কিন্তু সেই প্রাণীটি তার সামনে আসছিল না। তবে কিছুক্ষণের মধ্যে জ্যারেড বুঝতে পারে যে সেই প্রাণীটি তার সামনেই রয়েছে, তবে সে তাকে দেখতে পাচ্ছে না। জ্যারেড তখন সেই প্রাণীটিকে মধু এবং ক্র্যাকার খেতে দেয়, আর সে তাকে বলে, আমি তোমাকে দেখতে কেন পাচ্ছি না। একথা শুনে সঙ্গে সঙ্গে সেই প্রাণীটি তার সামনে চলে আসে, আর সে জ্যারেডকে বলে, আমি তোমাকে দেখা দিচ্ছিলাম না তাই তুমি আমাকে দেখতে পাচ্ছিলে না, তবে এখন থেকে তুমি আমাকে দেখতে পাবে, আর হ্যাঁ, আমাদেরকে ব্রাউনি বলা হয়। এই প্রাণীটিকে কথা বলতে দেখে জ্যারেড অনেক অবাক হয়ে যায়, আর জ্যারেড এখানে বুঝতে পারে যে সেই বইটিতে লেখা সমস্ত কথাই সত্য। আমাদের আশেপাশে আসলেই অনেক প্রাণী রয়েছে যেগুলো সম্পর্কে আমরা জানি না। কিন্তু ব্রাউনি যখন এখানে জ্যারেডের হাতে সেই বইটি দেখতে পায়, সে তখন অনেক রাগান্বিত হয়ে যায়, আর সে জ্যারেডের দিকে বিভিন্ন জিনিস ছুঁড়ে মারতে থাকে এবং সেই সাথে সে বলতে থাকে, আমি এই বইটি বছরের পর বছর লুকিয়ে রেখেছি, এটা হলো আমাদের জগতের একটি সিক্রেট, তুমি কি বইটির উপরে থাকা ওয়ার্নিং নোটটি পড়নি? তাহলে তুমি বইটি কেন খুলেছো আর কেনই বা বইটিকে পড়েছো? আমি এত চেষ্টার পরও আমাদের সিক্রেটটিকে গোপন রাখতে পারলাম না, শুধুমাত্র তোমার জন্য। আর ব্রাউনি এখানে এতটাই রাগান্বিত হয়ে যায় যে তার পুরো শরীর একদম সবুজ রং ধারণ করে। তাই জ্যারেড তখন তাকে শান্ত করার জন্য
আবারও তাকে মধু এবং ক্র্যাকার খেতে দেয়, যার ফলে সঙ্গে সঙ্গে ব্রাউনি আবারও স্বাভাবিক হয়ে যায়। এরপর ব্রাউনি এখানে জ্যারেডকে বলে যে আর্থার স্পাইডারউইক তাকে এই বইটি দেখাশোনা করতে বলেছিল, সে তাকে এই বইটিকে সুরক্ষার দায়িত্বে রেখেছিল। এমনকি আর্থার ব্রাউনিকে এটাও বলেছিল যে এই বইটি যেন কখনো এই বাড়ির বাউন্ডারির বাইরে না যায়। জ্যারেড তখন তাকে বলে, বাউন্ডারি? কিসের বাউন্ডারি? ব্রাউনি তখন জানালা দিয়ে জ্যারেডকে বাড়ির বাউন্ডারিটি দেখায়। আর জ্যারেড যখন বাউন্ডারিটি দেখছিল, ঠিক তখনই সেখানে তার ভাই সিমন চলে আসে। আর সিমন এখানে তার বিড়ালটি খুঁজতে বাউন্ডারিটি পার হয়ে যায়। এরপর যখন সে সেখানে দাঁড়িয়ে তার বিড়ালটিকে খুঁজছিল, ঠিক তখনই সেখানে কোনো অদৃশ্য প্রাণী তার পা চেপে ধরে। সিমন এতে প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর ব্রাউনি যখন এই দৃশ্য দেখতে পায়, তখন তার শরীরের রং আবারও চেঞ্জ হয়ে যায়। আসলে সে উত্তেজিত হয়ে গেলেই তার শরীরের রং বদলে যায়। এরপর ব্রাউনি এখানে বলে যে জ্যারেডকে নাকি গবলিনরা ধরে ফেলেছে, আর গবলিনরা এখানে এ কারণেই আসতে পেরেছে কারণ জ্যারেড এই বইটিকে বাউন্ডারির বাইরে নিয়ে গিয়েছিল। এসব কথা চিন্তা করে ব্রাউনি এখানে আরও অনেক উত্তেজিত হয়ে পড়ছিল, কিন্তু জ্যারেড তাকে শান্ত হতে বলে। এরপর ব্রাউনি এখানে জ্যারেডকে একটি গোল স্টোন দেয়, আর সে জ্যারেডকে সেই স্টোনটির মধ্য দিয়ে বাহিরে তাকাতে বলে। এরপর জ্যারেড যখন সেই স্টোনটির মাধ্যমে বাহিরে তাকায়, তখন সেও সেখানে সেই গবলিনদেরকে দেখতে পায়, যারা কিনা সিমনকে টেনে নিয়ে যাচ্ছিল। জ্যারেড তখন সঙ্গে সঙ্গে সেই বইটিকে একটি ব্যাগে ঢোকায়, আর সে সিমনকে বাঁচানোর জন্য দৌড়ে সেই ব্যাগটি নিয়েই বাহিরে চলে যায়। কিন্তু ব্রাউনি তাকে বারবার নিষেধ করেছিল যে বইটিকে যেন বাউন্ডারির বাহিরে নিয়ে না যাওয়া হয়। তবে সিমনের টেনশনে জ্যারেডের এটা আর মনেই থাকে না। তবে বাহিরে অনেক খোঁজাখুঁজি করেও জ্যারেড সিমনকে কোথাও দেখতে পাচ্ছিল না, কিন্তু সে দূর থেকে সিমনের চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছিল। তাই সে সেই আওয়াজের পিছু করতে করতে অনেকটাই দূরে চলে আসে। আর এভাবে করে এক পর্যায়ে সে একটি ক্যাম্পের মতো জায়গাতে চলে আসে, তবে সে সেখানে কাউকেই দেখতে পাচ্ছিল না। এরপর ব্রাউনি তাকে যে স্টোনটি দিয়েছিল, সে স্টোনটির মাধ্যমে সেখানে তাকায়। এরপর সে দেখতে পায় যে সেখানে প্রচুর পরিমাণে গবলিন রয়েছে, আর তার ভাই সিমনকে সেখানকার একটি খাঁচার মধ্যে বন্দী করে রাখা হয়েছে। আর ঠিক এমন সময় কেউ একজন জ্যারেডকে বলে, একদম শব্দ করো না, আর পা অনেক আস্তে আস্তে নড়াও। এরপর জ্যারেড যখন নিচের দিকে তাকায়, তখন সে দেখতে পায় যে তার পা একটি রশির উপরে রয়েছে। এরপর জ্যারেড যখন সেখান থেকে তার পা সরায়, ঠিক তখনই সেই রশির সঙ্গে বাঁধা একটি পাখি সোজা তার খাঁচায় উড়ে যায়। জ্যারেড তখন আবারও সেই স্টোনটির মাধ্যমে খাঁচার ভেতরে দেখার চেষ্টা করে। এরপর সে দেখতে পায় সেখানে একটি গবলিন রয়েছে, আর এই গবলিনটির নাম ছিল হগ। হগ আসলে এখানে মূলগরদকে মারার মিশনে এসেছে, কিন্তু সে এখানে এসে ধরা পড়ে যাওয়ায় তাকে এই খাঁচার মধ্যে বন্দী করে রাখা হয়েছে। আসলে মলগরদ হল সেই প্রাণী যে কিনা ছিল এই সমস্ত প্রাণীদের লিডার, আর যেই সমস্ত প্রাণীদেরকে তার কবজাতে নিয়ে তাদেরকে তার গোলাম বানাতে চায়। তো জ্যারেড এখানে হবগবলিনের কাছ থেকে জানতে পারে যে মূলগরদ নাকি তার পুরো ফ্যামিলিকে মেরে ফেলেছে, তাই সে প্রতিশোধ নেওয়ার জন্য এখন মূলগরদকে মারতে চায়। এরপর জ্যারেড এখানে হককে জানায় যে সে এখানে তার ভাই সিমনকে বাঁচাতে এসেছে। হক তখন তাকে বলে যে তার ভাইকে বাঁচাতে সে তাকে সাহায্য করবে যদি সে তাকে এই খাঁচা থেকে মুক্ত করে দেয়। জ্যারেড তখন সঙ্গে সঙ্গেই হককে সেই খাঁচা থেকে বের করে। এরপর হক তখন জ্যারেডের চোখে একটি তরল পদার্থ স্প্রে করে দেয়, যার ফলে জ্যারেড তখন স্টোন ছাড়াই গবলিনদেরকে দেখতে পাচ্ছিল। এরপর হক এখানে জ্যারেডকে ফালতু একটি প্ল্যান বলে। সে তাকে বলে যে সে এখানে সমস্ত গবলিনদেরকে তার দিকে আকৃষ্ট করবে, আর এই সুযোগে জ্যারেড যেন মলগরদের কাছে গিয়ে তাকে একটি চাকু দিয়ে মেরে ফেলে। জ্যারেড তখন হককে বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছ? এভাবে কি এত শক্তিশালী প্রাণীকে মারা সম্ভব? আমাদেরকে অন্য কোনো প্ল্যান বের করতে হবে। এই বলেই জ্যারেড সোজা তার ভাই সিমনকে বাঁচাতে চলে যায়, যেটা দেখতে পায় সেখানকার পাহাড়ায় থাকা গবলিনেরা। তাই তারা সঙ্গে সঙ্গেই তাদের লিডার মূলগরদকে সেখানে ডাকে, আর সঙ্গে সঙ্গেই সেখানে অনেক বৃদ্ধ একজন লোক চলে আসে। এদিকে জ্যারেড এবং হক সেখানে লুকিয়ে পড়েছিল। এরপর হক এখানে জ্যারেডকে বলে, তার এই বৃদ্ধ রূপ দেখে তার ফাঁদে পা দিও না, সে বিভিন্নভাবে রূপ বদলাতে পারে। এরপর এই লোকটি তখন সোজা সিমনের কাছে চলে যায়, আর সে সিমনকে বলে, আমার লোকেরা তোমার হাতে সেই সিক্রেট বুকটি দেখেছে যেটা এতগুলো বছর ধরে লুকোনো ছিল, সেই বইটি আমাকে দিয়ে দাও। আসলে জ্যারেড এবং সিমন যেহেতু যমজ ভাই ছিল, তাই সে এখানে ভাবছিল সিমনই হয়তো জ্যারেড। কিন্তু সিমন এখানে তাকে বলে যে সে কোন বইয়ের কথা বলছে, তার কাছে কোনো বই নেই। তখন সেই বৃদ্ধ লোক অর্থাৎ মূলগরদ সঙ্গে সঙ্গে সিমনকে তল্লাশি করে, তবে সিমনের কাছে তো কোনো বই ছিল না। কিন্তু মূলগরদ তার কাছে একটি ফ্যামিলি ফটো খুঁজে পায়। এরপর মূলগরদ এখানে সিমনকে বলে, আমি তোমাকে এখন ছেড়ে দিচ্ছি, তুমি এখন তোমার বাড়িতে গিয়ে আমার জন্য সেই বইটি নিয়ে আসবে, আর যদি তুমি বইটি আমাকে এনে না দাও, তাহলে আমি তোমাকে সহ তোমার পুরো পরিবারকে মেরে ফেলব।
এরপর মূলগরত তখন সিমনকে সেখান থেকে ছেড়ে দেয়। সিমন তখন দৌড়ে সেখান থেকে চলে যায়। এদিকে হগ এবং জ্যারেড তখনও সেখানে দাঁড়িয়ে ছিল। তারা তখন এখানে দেখতে পায় যে গবলিনরা এখানে মূলগরতকে বলছিল, আমরা যাকে তুলে নিয়ে এসেছিলাম আমরা জানতে পেরেছি তার একটি যমজ ভাই আছে যার নাম হল জ্যারেড। নিশ্চয়ই সেই বইটি জ্যারেডের কাছেই আছে আর আমরা ভুল করে সিমনকে ধরে নিয়ে এসেছি। মূলগরত তখন তাদের সবাইকে বলে, তোমরা সবাই মিলে যেভাবেই হোক সেই বইটি আমাকে এনে দেবে। তবে জ্যারেডের কাছ থেকে সেই বইটি পাওয়ার পরে সঙ্গে সঙ্গেই তার পুরো পরিবারকে মেরে ফেলবে। আর এসব কথা আড়াল থেকে জ্যারেড শুনতে পায়, যার ফলে সে তার পরিবারকে নিয়ে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। এরপর জ্যারেড সেখান থেকে দৌড়ে তার ভাই সিমনের কাছে চলে যায়। সিমন তখন জ্যারেডকে বলে, তোমার কাছে যে বইটি রয়েছে সেই বইটি আমাকে দিয়ে দাও, আমি মূলগরতকে সেই বইটি দিয়ে দেব, তা না হলে আমাদের পরিবারের সবাইকে সে মেরে ফেলবে। কিন্তু জ্যারেড কিছুতেই মূলগরতকে বইটি দিতে চাইছিল না, যার ফলে সেখানে তাদের দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। কিন্তু ঠিক তখনই সেখানে মূলগরতের গবলিনেরা চলে আসে আর তারা জ্যারেডের কাছে সেই বইটি দেখতে পায়, যার ফলে তারা তখন তাদের দুই ভাইয়ের উপর আক্রমণ করতেই যাচ্ছিল। কিন্তু সঙ্গে সঙ্গে জ্যারেড এবং সিমন দৌড়ে তাদের বাড়ির দিকে যেতে থাকে। তবে যখনই তারা তাদের বাড়ির কাছে চলে আসে ঠিক তখনই কয়েকটি গবলিন সিমনকে ধরে ফেলে আর তারা সিমনের পায়ের মধ্যে কামড়ও দেয়, যেটা দেখতে পেয়ে জ্যারেড তখন সঙ্গে সঙ্গে সিমনকে টেনে সেই বাউন্ডারির ভেতরে নিয়ে আসে, যার ফলে গবলিনরা তখন আর সেই বাউন্ডারি পার হতে পারে না। তবে ঠিক এমন সময় সেখানে তাদের বোন ম্যালোরি চলে আসে আর ম্যালোরি ছিল বাউন্ডারির বাইরে, তাই জ্যারেড তখন চিৎকার করে ম্যালোরিকে বাউন্ডারির ভেতরে আসতে বলে। কিন্তু ম্যালোরি ভাবছিল জ্যারেড দুষ্টুমি করছে, তাই সে বাউন্ডারির ভেতরে আসছিল না। আর ঠিক এমন সময় তার উপরে গবলিনেরা আক্রমণ করে। এদিকে জ্যারেডের কাছে যে স্টোনটি ছিল, জ্যারেড তখন স্টোনটি ম্যালোরিকে দিয়ে সেই স্টোনটির মধ্য দিয়ে দেখতে বলে। আর ম্যালোরি যখন স্টোনটি দিয়ে বাহিরে তাকায় সেও তখন গবলিনদেরকে দেখতে পায়, যার ফলে সে তখন তার হাতে থাকা তলোয়ারটির মাধ্যমে সেই গবলিনগুলোর মোকাবেলা করতে শুরু করে। আর ঠিক তখনই সঙ্গে সঙ্গে জ্যারেড ম্যালোরিকে বাউন্ডারির ভেতরে নিয়ে আসে আর এখন তারা তিনজনই সেই গবলিনদের হাত থেকে সুরক্ষিত। তবে এই সমস্ত জিনিসগুলো দেখতে পেয়ে ম্যালোরিও এবার জ্যারেডের কথায় বিশ্বাস করে। এদিকে সিমন তার পায়ে অনেক আঘাত পেয়েছিল, তাই জ্যারেড এবং ম্যালোরি তার পায়ের মধ্যে মেডিসিন লাগিয়ে দিয়ে তারা দুজন মিলে তাদের বাড়ির ছাদে চলে যায়। আর সেখানে গিয়ে তারা দেখতে পায় যে তাদের বাড়ির বাউন্ডারির বাইরে শত শত গবলিনেরা চলে এসেছে, কিন্তু তারা বাউন্ডারি ক্রস করতে পারছে না। ম্যালোরি এতে অনেক দুশ্চিন্তায় পড়ে যায় আর সে জ্যারেডের উপর প্রচণ্ড রাগ করে। সে এখানে জ্যারেডকে বলে, তোমার কাছে যে বইটি রয়েছে তাদেরকে বইটি কেন দিয়ে দিচ্ছ না? দেখতে পাচ্ছ না ওরা আমাদের পেছনে পড়ে আছে? তুমি কি এটা চাইছো যে আমাদের পরিবারের কোনো ক্ষতি হোক? প্লিজ ওদেরকে ওদের বইটি তুমি দিয়ে দাও। কিন্তু ঠিক তখনই সেখানে অনেক উত্তেজিত হয়ে ব্রাউনি চলে আসে আর ব্রাউনি এখানে তাদেরকে অনেক অনুরোধ করে যাতে করে তারা কোনো মতেই বইটি গবলিনদের হাতে তুলে না দেয়। এদিকে জ্যারেড ব্রাউনিকে শান্ত করার জন্য তাকে মধু খেতে দেয়। এরপর ব্রাউনি এখানে তাদেরকে বলে, যদি তোমরা মূলগরতের গবলিনদেরকে বইটি দিয়ে দাও তাহলে মূলগরত আমাদের বাকি জাতিদেরকে মেরে ফেলবে, এমনকি আমাদেরকে তার গোলাম বানিয়ে রাখবে। জ্যারেড এবং ম্যালোরি তখন সিদ্ধান্ত নেয় যে তাহলে তারা বইটিকে আগুন দিয়ে পুড়িয়ে দেবে, তাই তারা সোজা বাহিরে চলে যায় আর বর্ডারের ভেতরে তারা আগুন জ্বালিয়ে গবলিনদের সামনে বইটিকে আগুনের মধ্যে দিয়ে দেয়। তবে এমন সময় আবার মূলগরত সেখানে কাকের রূপ নিয়ে এসেছিল। এদিকে বইটিকে জ্বলন্ত আগুনের মধ্যে দিয়ে দিলেও সঙ্গে সঙ্গে সেখানকার আগুন নিভে যায় আর বইটি সেখানে কিছুই হয় না। এদিকে গবলিনদের লিডারের নাম ছিল রেড ক্যাপ। তো রেড ক্যাপ এখানে সিদ্ধান্ত নেয় যে যতক্ষণ পর্যন্ত তারা বইটি না পেয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই বাউন্ডারির বাইরেই দাঁড়িয়ে থাকবে। এরপর ম্যালোরি এখানে জ্যারেডকে বলে, আমাদের এখন কি করা উচিত? ওরা যদি এভাবেই বাহিরে দাঁড়িয়ে থাকে তাহলে আমাদেরকে তো বাড়িতেই বন্দী থাকতে হবে, আর এক পর্যায়ে দেখবে আমরা লুসিন্ডা আন্টির মতো পাগলই হয়ে যাব। আসলে লুসিন্ডা হলো আর্থার স্পাইডার উইকের মেয়ে, যাকে কিনা পাগলা গারদে একসময় বন্দী রাখা হয়েছিল। তো লুসিন্ডার কথা শুনে জ্যারেড তখন ম্যালোরিকে বলে, আমাদের লুসিন্ডা আন্টির কাছে যাওয়া উচিত, কারণ সে নিশ্চয়ই এই বইয়ের ব্যাপারে অনেক কিছু জেনে থাকবে। এরপর জ্যারেড সেখানে লুসিন্ডার কিছু তথ্য খুঁজে পায় আর সেখানে লুসিন্ডার অ্যাড্রেসও দেয়া আছে। তারা তখন লুসিন্ডার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু এখন তাদের বাহিরে যাওয়াটা অনেক বিপজ্জনক কারণ তাদেরকে চারিপাশ থেকে গবলিনরা ঘিরে ফেলেছে। তবে ব্রাউনি এখানে তাদের দুজনকে জানায় যে এই বাড়িটির একটি গোপন রাস্তা আছে আর সে সেই রাস্তা সম্পর্কে জানে, কিন্তু সেই বইটিকে কোনোভাবেই বাউন্ডারির বাইরে নিয়ে যাওয়া যাবে না কারণ এতে করে বইটি গবলিনদের হাতে চলে যেতে পারে। তাই জ্যারেড তখন সেই বক্সটির মধ্যে আবারও বইটিকে তালা দিয়ে দেয় আর সেটার চাবি সে রাখতে দেয় ব্রাউনিকে। এরপর ব্রাউনি এখানে তাদেরকে জানায় যে তাদেরকে একটি টানেলের নিচ দিয়ে যেতে হবে
আর সেই টানেলটি শেষ হবে সোজা একদম লুসিন্ডার বাসার সামনে। তো ম্যালোরি এবং জ্যারেড তখন সেই রাস্তা দিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তবে সিমন তার পায়ে আঘাত পাওয়ার কারণে তারা তাদের সাথে সিমনকে নেয় না। তবে বাড়ি থেকে তাদের বের হওয়ার আগে সিমন ম্যালোরির জন্য সেই পাথরটির সাহায্যে একটি দূরবীন তৈরি করে, যাতে করে ম্যালোরি সেই প্রাণীদেরকে দেখতে পারে। এদিকে সিমন চলে যায় গবলিনদের মনোযোগ নষ্ট করতে, আর ম্যালোরি এবং জ্যারেড দৌড়ে সেই টানেলের দিকে যাচ্ছিল। কিন্তু তারপরও গবলিনরা তাদেরকে দূর থেকে দেখতে পায়। তবে কোনো মতে তারা দুই ভাই বোন সেই টানেলের মধ্যে ঢুকে পড়ে। অন্যদিকে সিমন তার বাড়ির মধ্যে কয়েকটি কাগজ খুঁজে পায়, যেটার মাধ্যমে সে জানতে পারে যে টমেটোর মাধ্যমে গবলিনদের শরীর জ্বলে যায়, আর ভিনেগারের মাধ্যমে তাদের মনোযোগ নষ্ট হয় এবং লবণ ছিটিয়ে দিলে তাদের চোখ অন্ধ হয়ে যায়। তাই সিমন এখানে চিন্তা করে যে সমস্ত উপকরণ দিয়ে যদি সে সস তৈরি করে, তাহলেই গবলিনদেরকে সেই সসের মাধ্যমে মোকাবেলা করা সম্ভব। তবে এ ব্যাপারে আরও কিছু তথ্য পাওয়ার জন্য সিমন সেই বক্সের মধ্য থেকে সেই বইটিকে বের করতে যায়। কিন্তু সে দেখতে পায় যে বক্সের মধ্যে কোনো বই নেই, কারণ জ্যারেড তখন বইটি তার সঙ্গে নিয়ে গিয়েছিল। এরপর ব্রাউনি এবং সিমন সেখানে টমেটো, ভিনেগার এবং লবণের সাহায্যে সেখানে অনেকগুলো টমেটো সস তৈরি করে। অন্যদিকে জ্যারেড এবং ম্যালোরি কোনো মতে লুসিন্ডার বাড়িতে পৌঁছে যায়, যেখানে লুসিন্ডা তার বাড়ির বারান্দায় বসেছিল। তবে ম্যালোরি এবং জ্যারেড এখানে লুসির কাছে অনেক ছোট ছোট কয়েকটি পরি দেখতে পায়, যেগুলো দেখতে অনেক সুন্দর ছিল। এরপর জ্যারেড এখানে লুসিন্ডাকে সেই বইটি দেখায়, আর সেই সমস্ত ক্রিয়েচারদের ব্যাপারে লুসিন্ডার কাছে আরও তথ্য জানতে চায়। লুসিন্ডা তখন তাদের দুজনকে বলে, আমার বাবা আর্থার তখন এই সমস্ত প্রাণীদের উপরেই রিসার্চ করত, তাই আমি ছোট থেকেই পরিদের ব্যাপারে জানতাম। কিন্তু আমার বাবা যখন এই সমস্ত ব্যাপারে রিসার্চ করে, তখন এক পর্যায়ে সে জানতে পারে যে সে যে সিক্রেটটি সম্পর্কে জানতে পেরেছে, সেটা যদি একবার মূলগরদ জানতে পারে, তাহলে এই সিক্রেটগুলোকে কাজে লাগিয়ে সে পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল প্রাণীতে পরিণত হবে, আর সে তখন সমস্ত প্রজাতির প্রাণীসহ পুরো পৃথিবীকেই তার দখলে নিয়ে নেবে। তাই সেই সময় আর্থার অনেক রিসার্চের মাধ্যমে মাশরুম দিয়ে তার বাড়ির আশেপাশে একটি বর্ডার তৈরি করে, যেটা গবলিনরা কখনোই পার হতে পারবে না। আর সেই বর্ডারের মধ্যেই সে তার বইটিকে সিল মেরে বন্ধ করে রেখে দেয়, যাতে করে মূলগরদ কখনোই এখানে আসতে না পারে। তবে সেই সময় লুসিন্ডা সেই বর্ডারের কথা জানত না, তাই সে হঠাৎ করে একদিন খেলতে খেলতে বর্ডারের বাহিরে চলে যায়, যার ফলে গবলিনরা তার উপরে হামলা করে। আর এটা দেখতে পেয়ে আর্থার তখন দৌড়ে তার মেয়েকে বাঁচাতে চলে যায়, আর লুসিন্ডাকে বাঁচাতে গিয়ে সে তখন বর্ডারের বাহিরে চলে যায়। কিন্তু ঠিক তখনই সেখানে শত শত পরীরা চলে আসে। এরপর সেই পরীরা তখন সঙ্গে সঙ্গে আর্থারকে তাদের সঙ্গে নিয়ে যায়। আসলে পরীদের অস্তিত্ব একটি সিক্রেট ছিল, যেটা আর্থার তার বিভিন্ন রিসার্চের মাধ্যমে জানতে পেরেছে। তবে পরীরা এটা কখনোই চায় না যে পৃথিবীর কোনো মানুষ তাদের অস্তিত্ব সম্পর্কে জানুক, তাই তারা আর্থারকে তাদের সঙ্গে তাদের দেশে নিয়ে যায়। আর সেদিনের পর থেকে আর্থার কোনোদিনও আর পৃথিবীতে ফিরে আসেনি। এদিকে লুসিন্ডা এখানে জ্যারেড এবং ম্যালোরিকে বলছিল যে সে তখন তার বাবাকে খুঁজতে জঙ্গলের দিকে চলে যায়, তবে ঠিক সেই সময় তার উপর গবলিনরা হামলা করেছিল, যার ফলে সে তার হাতে অনেক ব্যথাও পায়। যদিও সে কোনো মতে তার বাড়িতে ফিরতে পেরেছিল, কিন্তু তখন পুলিশ এসে তার কাছে তার বাবার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে, আর সে তখন পুলিশদেরকে বলেছিল যে তার বাবাকে পরীরা নিয়ে গিয়েছে আর জঙ্গলের মধ্যে গবলিনরা তার উপরে হামলা করেছিল। তবে লুসিন্ডার এসব কথা শুনে পুলিশেরা মনে করেছিল যে বাবাকে হারানোর শোকে লুসিন্ডা হয়তো পাগল হয়ে গিয়েছে, তাই তাকে সেই সময় পাগলাগারদে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এসব কথা শুনে জ্যারেড এবং ম্যালোরির লুসিন্ডার জন্য অনেক খারাপ লাগে, কিন্তু তারা তখন তার কাছে জানতে চায় যে এরপরে কি পরীরা অথবা গবলিনরা তাকে খোঁজেনি। লুসিন্ডা তখন তাদেরকে জানায়, আমি আমার বাবার তৈরি সেই বই কোনোদিনও পড়িনি, তাই পরীরা অথবা গবলিনরা আমার আর কোনো ক্ষতি করেনি। আর বর্ডারের বাইরে যাওয়ার পর গবলিনরা আমার উপর এ কারণে আক্রমণ করেছিল, কারণ তারা ভেবেছিল আমি হয়তো সেই বইটি সম্পর্কে জানি। এবার লুসিন্ডা জ্যারেডকে বলে, তবে এখন তোমার উপর অনেক বড় বিপদ রয়েছে, কারণ তুমি সেই বইটিকে পড়েছ, আর তুমি গবলিন, পরি এই সমস্ত প্রাণীদের ব্যাপারে সবকিছু জেনে গিয়েছ, তাই তারা এখন তোমার পেছনে লেগে গিয়েছে। তাই যদি এখন তুমি নিজেকে এবং তোমার পরিবারকে বাঁচাতে চাও, তাহলে তোমাকে যেভাবেই হোক আমার বাবা আর্থারকে খুঁজে বের করতে হবে, কারণ সেই হলো একমাত্র মানুষ যে কিনা এই বইটিকে নষ্ট করতে পারবে। সে ছাড়া কারো পক্ষে এই বইটিকে নষ্ট করা সম্ভব নয়। কিন্তু জ্যারেড এখানে লুসিন্ডাকে বলে, আর্থারকে তো অনেক বছর আগেই নিয়ে যাওয়া হয়েছে, এতদিনে তো তার বয়স 125 বছর হয়ে যাওয়ার কথা, তাহলে নিশ্চয়ই সে এতদিনে মারা গিয়েছে। কিন্তু লুসিন্ডা তাকে বলে, না না, বাবা এখনও মারা যায়নি, কারণ তাকে তো পরীরা তাদের দুনিয়ায় নিয়ে গিয়েছে, আর পরীদের দুনিয়ায় কেউ কখনো এত তাড়াতাড়ি মারা যায় না। তো তারা এখানে এই সমস্ত ব্যাপারেই কথা বলছিল, কিন্তু ঠিক তখনই সেখানকার জানালা দিয়ে একটি গবলিন চলে আসে,
আর সে জ্যারেডের কাছ থেকে সেই বইটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই লুসিন্ডা সেখানে তার হাতে একমুঠ লবণ নেয় আর সেটা সেই গবলিনের চোখের মধ্যে ছুঁড়ে মারে, যার ফলে গবলিনরা তখন সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু সেই বইটি টানাটানি করার সময় গবলিনদের হাতে সেই বইটির কয়েকটি পৃষ্ঠা চলে আসে, যেটা সাথে নিয়ে তারা সেখান থেকে চলে যায়। এরপর জ্যারেড এবং ম্যালোরি লুসিন্ডার বাড়ি থেকে তাদের বাড়িতে চলে আসে আর বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই তারা দেখতে পায় যে এখন তাদের বাড়ির আশেপাশে একটিও গবলিন নেই, তারা সবাই এখান থেকে চলে গিয়েছে। কিন্তু ব্যাপারটি ম্যালোরির কাছে অনেক সন্দেহজনক মনে হয়। ম্যালোরি তখন জ্যারেডকে বলে নিশ্চয়ই গবলিনদের কিছু একটা পরিকল্পনা চলছে, তা না হলে তারা এখান থেকে গেল কোথায়। আর ঠিক এমন সময় তাদের কাছে হক চলে আসে। হক হলো সেই গবলিন যাকে জ্যারেড খাঁচা থেকে মুক্ত করে দিয়েছিল। তো এবার জ্যারেড তখন হগের কাছে মূলগরত এবং তার সঙ্গীদের খবর জানতে চায়। হক তখন তাকে বলে যে গবলিনরা সেই বইটির কয়েকটি পৃষ্ঠা পেয়েছে আর সেই পৃষ্ঠাগুলোর মাধ্যমে মূলগরত জানতে পেরেছে যে সেই বর্ডারটি তারা কিভাবে পার করবে, কারণ সেই পৃষ্ঠাতে সেই পদ্ধতি লেখা আছে। তাই মূলগরত এবং তার সমস্ত সঙ্গীরা প্রস্তুতি নিচ্ছে আর যত তাড়াতাড়ি সম্ভব তারা তোমার বাড়িতে আক্রমণ করবে, তোমাকে সহ তোমার পুরো পরিবারকে ধ্বংস করে দেবে, তাই যা কিছু করার তাড়াতাড়ি করতে হবে। একথা শুনে তারা সবাই অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। তবে তারা এটা বুঝতে পারে যে যেভাবেই হোক এখন আর্থারকে তাদেরকে খুঁজে বের করতে হবে, তা না হলে মূলগরতের হাত থেকে বাঁচা সম্ভব নয়। তাই তারা তখন চিন্তা করতে থাকে যে কিভাবে তারা আর্থারের কাছে পৌঁছবে। এরপর তারা তখন আর্থারের লেখা সেই বইটি পড়তে শুরু করে, কারণ যদি সেখানে তারা প্রয়োজনীয় কোনো তথ্য পেয়ে যায় তো সেই বইটি পড়ে তারা একটি প্রাণীর কথা জানতে পারে। আর এই প্রাণীটি ছিল আর্থারের পোষা প্রাণী এবং সেই প্রাণীটির নাম হল গ্রিফিন, যাকে একটি বিশেষ ছন্দ পড়ে ডাকলে সে সেখানে চলে আসে। তাই ম্যালোরি এবং জ্যারেড তখন সেই বইতে লেখা ছন্দ অনুযায়ী গ্রিফিনকে সেখানে ডাকতে থাকে, যার ফলে সত্যি সত্যি সেখানে গ্রিফিন চলে আসে। এরপর তারা তিন ভাই বোন গ্রিফিনের পিঠে চড়ে আর গ্রিফিন তখন তাদেরকে পৃথিবীর বাইরের অনেক দূরের একটি জগতে নিয়ে যায়, যেখানে সবকিছু একদম স্বপ্নের মতো ছিল, আশেপাশে নানা ধরনের পরীরাও রয়েছে। তো গ্রিফিন সেখানে অনেক আলাদা আলাদা জগৎ পেরিয়ে তাদের তিনজনকে নিয়ে আর্থারের কাছে চলে আসে। আর আর্থার এখনও ঠিক আগের মতোই রয়েছে, এমনকি আর্থার এটা জানত না যে পৃথিবীতে অলরেডি 80 বছর পার হয়ে গিয়েছে। এমনকি তার কাছে মনে হচ্ছিল যে তার মেয়ে লুসিন্ডা এখনও ছোটই আছে। এদিকে এই পরীদের রাজ্য এতটাই সুন্দর ছিল যে পরীদের গুনগুন গান শুনে সিমন এবং ম্যালোরি অন্য এক জগতে হারিয়ে যায়। তাই আর্থার তখন জ্যারেডকে তার কান বন্ধ করে তার সঙ্গে আসতে বলে আর সে আর্থারকে সমস্ত কিছু খুলে বলে, এমনকি সে আর্থারকে বইটি সেখানে নষ্ট করে দিতে বলে। কিন্তু আর্থার এতে রাজি হচ্ছিল না, বরং সে তাকে বলে, তুমি কি জানো যে এত রিসার্চ করে বইটি তৈরি করতে আমার কত কষ্ট হয়েছে, এটা আমার সারা জীবনের পরিশ্রমের ফল, আর তুমি এই বইটিকে নষ্ট করে দিতে বলছো। তবে আর্থার যখন এখানে বইটি খুলে দেখে তখন সে দেখতে পায় যে এটা তো তার সেই বইটি নয়, বরং এটা অন্য একটি সাধারণ বই, যেটা হয়তো ব্রাউনি বদলে দিয়েছে, কারণ ব্রাউনি কিছুতেই এটা চায় না যে জ্যারেড এই বইটি নিয়ে কোথাও যাক, কারণ এতে করে গবলিনরা বইটি পেয়ে যেতে পারে। এবার জ্যারেড এখানে আর্থারকে বলে সেই সময় একটি গবলিন এই বইটি আমার কাছ থেকে নেয়ার চেষ্টা করেছিল, আর এতে করে সে তখন বইটির কয়েকটি পৃষ্ঠা পেয়ে যায়, যেটা সে সোজা মূলগরতকে দিয়ে দেয়। ফলে মূলগরত সেই বর্ডার পার করার উপায় জানতে পেরেছে আর সে চাঁদ ওঠার আগেই আমাদের বাড়ির বাউন্ডারি ভেঙে ফেলবে, কারণ আপনার বইতে সেই নিয়মই লেখা আছে, যেটা মূলগরত জেনে ফেলেছে, আর ওই সময় আমার মা বাড়িতে আসবে, আমার মাকে আমার বাঁচাতে হবে। এই বলে জ্যারেড যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন আর্থার তাকে বলে, তুমি এখন চাইলেই পরীদের সামনে দিয়ে এখান থেকে যেতে পারবে না, কারণ তুমিও এখন তাদের সম্পর্কে সবকিছু জেনে ফেলেছো, তাই আমাকে তারা যে কারণে আটকে রেখেছে সেই একই কারণে তারা তোমাকেও আটকে রাখবে, তাই আমি এখানে পরীদেরকে আমার দিকে আকৃষ্ট করছি, এই সুযোগে তোমরা এখান থেকে চলে যাও। এরপর জ্যারেড সেখানে তার কাছে গ্রিফিনকে ডাকে, অন্যদিকে আর্থার সেই পরীদেরকে নিজের দিকে আকৃষ্ট করে, আর এই সুযোগে জ্যারেড এবং তার ভাই বোন গ্রিফিনের পিঠে চড়ে সোজা পৃথিবীতে চলে আসে। তবে তারা একটি জায়গাতে লুকিয়ে তাদের বাড়ির পরিস্থিতি দেখছিল। তারা এখানে দেখতে পায় যে গবলিনরা তাদের বাড়ির বর্ডারটি ভাঙতে শুরু করেছে, আর ঠিক এমন সময় সেখানে তাদের মা হেলেন চলে আসে। তারা তিনজন তখন তাড়াতাড়ি তার মায়ের গাড়ির সামনে এসে সেই গাড়িতে চড়ে সোজা তাদের গাড়িটি বর্ডারের ভেতরে নিয়ে আসে। এরপর তারা ভেতরে এসে লবণ, ভিনেগার এবং টমেটো সংগ্রহ করছিল। এদিকে জ্যারেড এখানে হেলেনকে সেই স্টোনটির সাহায্যে গবলিনদেরকে দেখায়, যার ফলে তার মা এখন তাদের সমস্ত কথা বিশ্বাস করে। এরপর সেও তখন গবলিনদেরকে মারার জন্য তাদেরকে সাহায্য করছিল, সে তাদের বাড়ির সমস্ত প্রবেশ পথে লবণ ছড়িয়ে দেয়। অন্যদিকে জ্যারেড এবং তার ভাই বোন প্রচুর পরিমাণে সস তৈরি করতে থাকে,
যাতে করে তারা সমস্ত গবলিনদেরকে হারাতে পারে। এগুলো করতে করতে সন্ধে হয়ে যায়। এরপর আকাশে যখন চাঁদ ওঠে তখন তাদের বাড়ির বর্ডারের প্রোটেকশন খুলে যায়, যার ফলে সমস্ত গবলিনরা বর্ডারগুলোকে পার করতে পারছিল। তবে এখানে তারা জানালার কাছে লবণ রেখে দেয়ায় গবলিনরা তখন বাড়িটির বেসমেন্টের নিচ দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে থাকে। অন্যদিকে জ্যারেড এবং বাকি সবাই ছুরি এবং সস নিয়ে রেডি হয়েছিল। আর ঠিক তখনই বেসমেন্টের নিচ থেকে গবলিনরা তাদের ফ্লোর ভেঙে উপরে চলে আসে, যার ফলে জ্যারেড এবং বাকি সবাই তাদের উপরে সস দিতে থাকে। কিন্তু তারা সংখ্যা এতটাই বেশি ছিল যে তারা কেউই তাদের সঙ্গে পেরে উঠছিল না। আর এমন সময় সেখানে মূলগরত চলে আসে, যার ফলে তারা সবাই মিলে তাদের বাড়ির কিচেনে লুকিয়ে পড়ে। আর সেখানে গিয়ে তারা তাদের সমস্ত সসগুলোকে একসাথে সংগ্রহ করে। তারা সবাই মিলে কিচেনের ওভেনের মধ্যে সমস্ত সসগুলোকে ঢুকিয়ে দেয়। এরপর তেলের সাহায্যে তারা রান্নাঘরে অনেকগুলো লাইন তৈরি করে সবাই মিলে একটি জায়গাতে লুকিয়ে পড়ে। আর যখন সমস্ত গবলিনরা কিচেনের ভেতরে চলে আসে তখন তারা একটি লাইটারের মাধ্যমে সেখানে আগুন জ্বালিয়ে দেয়, যার ফলে কিচেনের ওভেনও ব্লাস্ট হয়ে যায়। আর সমস্ত সসগুলো এসে পড়ে গবলিনদের শরীরে, যার ফলে সেখানকার প্রত্যেকটি গবলিন গলে মারা যায়। আর ঠিক এমন সময় সেখানে আসল বইটি নিয়ে ব্রাউনি চলে আসে, কারণ তাদের বইটি এখন সম্পূর্ণ সুরক্ষিত। কিন্তু ঠিক এমন সময় তাদের বাড়ির দরজায় কেউ একজন নক করে, আর দরজা খোলার পর জ্যারেড দেখতে পায় যে এটা হলো তার বাবা রিচেট। তো রিচেট এখানে সবাইকে বলে এখানে এগুলো কি হচ্ছে। জ্যারেড তখন তার বাবাকে জানায় যে সবকিছু এই বইটির মাধ্যমেই শুরু হয়েছে। রিচেট তখন জ্যারেডের কাছে বইটি দেখতে চায়, কিন্তু জ্যারেড তখন রিচেটকে বলে আগে তুমি আমাকে সেই কথাটি বলো যেটা আমার সঙ্গে দেখা হওয়ার পর তুমি বলতে চেয়েছিলে। রিচেট তখন জ্যারেডকে বলে আমি তোমাকে এটাই বলতে চেয়েছিলাম যে আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু জ্যারেড তখন সেখানে রং অ্যান্সার বলে রিচেটের গলার মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়, যার ফলে সেখানে তারা সবাই ভয় পেয়ে যায়। কিন্তু ঠিক তখনই দেখা যায় যে এটা আসলে জ্যারেডের বাবা রিচেট ছিল না, বরং এটা হলো মূলগরত, যে কিনা তার বাবার রূপ নিয়ে বইটি নিয়ে যেতে এসেছিল। তাই জ্যারেড তখন বইটি নিয়ে কোনো মতে ডাম্প ওয়েটারের মধ্যে ঢুকে যায়। কিন্তু মূলগরত তখন একটি সাপের রূপ ধারণ করে, এতে করে খুব সহজেই সে ডাম্প ওয়েটারের মধ্যে ঢুকে যায়। এদিকে জ্যারেড সেই ডাম্প ওয়েটারের মাধ্যমে সোজা তাদের বাড়ির ছাদে চলে আসে, তবে তার পিছু পিছু মূলগরতও চলে এসেছিল। আর ঠিক তখনই জ্যারেড সেই ছাদ থেকে পড়েই যাচ্ছিল, কিন্তু মূলগরত তাকে ধরে তার কাছ থেকে বইটি নেওয়ার চেষ্টা করে। তবে জ্যারেড তখন বাহিরে হককে দেখতে পায়, তাই সে তখন বইটিকে সোজা হগের দিকে ছুড়ে মারে। কিন্তু সেই বইটি মাটিতে পড়ার আগেই মূলগরত একটি পাখির রূপ নিয়ে সেই বইটিকে ধরে ফেলে, আর এই সুযোগে হক সোজা গিয়ে মূলগরতকে খেয়ে ফেলে, কারণ সে তো এখন ছোট্ট একটি পাখির রূপে ছিল। আর এভাবেই সেখানে মূলগরতের মৃত্যু হয় এবং হগ তার পরিবারের হত্যার প্রতিশোধ নিতে পারে। এদিকে জ্যারেড এবং তার পরিবারও এখন সম্পূর্ণভাবে সুরক্ষিত, আর হক তো এখানে খুশিতে ড্যান্স করছিল, কারণ অবশেষে সে কিনা মূলগরতকে গিলেই খেয়ে ফেলেছে। এর চাইতে ভালো তো তার কাছে কিছুই হতে পারে না। এবার পরের দিন সকালে তারা সবাই মিলে লুসিন্ডাকে তাদের বাড়িতে নিয়ে আসে, তবে হঠাৎ করেই তারা বাহিরে তাকিয়ে দেখতে পায় যে পরীরা সেখানে আর্থারকে নিয়ে এসেছে। তবে আর্থার এখানে তাদেরকে জানায় যে বইটি এখন সম্পূর্ণভাবে সুরক্ষিত, তাই সে এখানে আসতে পেরেছে। কিন্তু সে এখানে থাকতে পারবে না, কারণ এখানে থাকলে তার বয়স 125 বছরেই কনভার্ট হয়ে যাবে, যার ফলে পৃথিবীতে তার আর কোনো অস্তিত্বই থাকবে না। সে শুধু তার মেয়ে লুসিন্ডাকে একবার দেখতে এসেছে। তো এতগুলো বছর পর লুসিন্ডা তার বাবাকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়, আর সে তার বাবাকে বলে আমি তোমাকে একবার হারিয়ে ফেলেছি বাবা, আমি আর কখনোই তোমাকে হারাতে চাই না, পরীদের দেশে তো সবকিছুই সম্ভব, তুমি আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাও বাবা। আর্থার তখন লুসিন্ডার দিকে তার হাত বাড়িয়ে দেয়, আর লুসিন্ডা যখনই আর্থারের হাতে তার হাত রাখে তখন সঙ্গে সঙ্গেই তার বয়স একদম কমে যায়। সে ঠিক তার সেই সময়টাতে চলে আসে যখন সে তার বাবাকে হারিয়েছিল। এরপর লুসিন্ডা এবং আর্থার তখন তাদের সবাইকে বিদায় জানায়। পরীরা এবার তাদের দুজনকেই তাদের দেশে নিয়ে যায়, আর জ্যারেড এবং বাকি সবাই এ দৃশ্য দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। কিন্তু তারা তাদের বাবা মেয়ের জন্য অনেক খুশিও ছিল, আর সেদিনের পর থেকেই জ্যারেড এবং তার পরিবার সুখে শান্তিতে আর্থারের সেই বাড়িতেই থাকতে শুরু করে।